তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। এবং আজকে হচ্ছে 21 ফেব্রুয়ারি, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমরা প্রভাত ফেরিতে যাবো গ্রিপি আর লুনির সাথে, তো চলো যাওয়া যাক। আর ওটা হচ্ছে আমাদের যে শহীদ মিনার, ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য। তো আমরা এখন ওই জায়গায় যা ফুল দিব, এবং হ্যাঁ গ্রিপিয়াল লুনি তোমরা আসো এবং আমি গ্রিপিয়াল লুনিরে ফুল দেই, কারণ তারাও যাতে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করতে পারে। আর এখন আমরা যাব হচ্ছে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য। তো হ্যাঁ, দাঁড়ো, আমি আগে আমার জুতাটা খুলে নিই, কারণ হচ্ছে জুতা যদি না খুলতে পারি তাহলে হচ্ছে ভাষা শহীদদের প্রতি সম্মান সম্পূর্ণভাবে প্রদর্শন করা হবে না, কারণ মানে এটা একটা পবিত্র জায়গা, অর্থাৎ এখানে জুতা পরে উঠা যাবে না, মানে উঠা ঠিক হবে না আসলে। তো এখন আমরা যাবো ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য, আর গ্রিপিয়ার লুনি ক্যাম্প ফুল দিছে আর ওরা সম্মান প্রদর্শন করবে। তো হ্যাঁ, আমরা এখন হচ্ছে প্রভাত ফেরিতে, আর চলো এখন আমরা ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য উপরে উঠতেছি। আস্তে আস্তে করে উঠি এবং হ্যাঁ এখন আমি শান্তিতে মানে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করি। আর হ্যাঁ এখন আমি ফুল মানে ভাষা শহীদদের উদ্দেশ্যে ফুল দিচ্ছি। আর হ্যাঁ এটা হ্যাঁ আমরা এখন ফুল দিব, আর এখন আমরা দিব হচ্ছে এ ফুল, আর এই ফুলটা সম্পূর্ণভাবে ভালো মতো দেওয়া হয় নাই। তো হ্যাঁ আমরা এখন এখানে ফুল দিব, আর হ্যাঁ আর এখন গ্রিপিয়ার লুনি তোমরা ফুল দাও। হ্যাঁ গ্রিপিয়ার লুনি ফুল দিচ্ছে, আর হ্যাঁ এখন আমি যাব হচ্ছে আমার বাসার দিক। 1947 সালে পাকিস্তান আর ভারত যখন মানে একটা মানে আলাদা হয়ে যায়, তখন হয় কি মানে পাকিস্তানিরা বাংলাদেশের উপর যে শোষণ করে, এবং হ্যাঁ তারপরে পাকিস্তানিরা বলে যে বাংলাদেশের মানে সারা পাকিস্তানের মধ্যে একটা ভাষাই থাকবে, সেটা হচ্ছে উর্দু ভাষা। কিন্তু বাংলাদেশি মানুষরা জন্ম থেকে বাংলা ভাষা বাংলা ভাষায় কথা বলছে, মানে আমরা জন্ম থেকে বাংলা ভাষায় কথা বলছে, এমন এখন কেউ যদি চাপায় দেয় তাহলে তো সেটা মানা নেওয়া যায় না। তো হ্যাঁ বাংলাদেশে তখন সেখানকার বাংলাদেশে যেসব মানে তরুণ সমাজ আছে, তারা হচ্ছে ভাষার জন্য যুদ্ধ করে, এবং বাংলাদেশ একমাত্র দেশ যে দেশ হচ্ছে ভাষার জন্য যুদ্ধ করে প্রাণ মানে বাংলাদেশে একমাত্র দেশ যে দেশ হচ্ছে ভাষার জন্য যুদ্ধ করে এবং অনেক মানুষ মারাও যায়। সো এই কারণে হচ্ছে আমাদের আন্তর্জাতিক এই দিবসটারে পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বানানো হয়। এবং হ্যাঁ তারা যদি ভাষার জন্য প্রাণ নিয়ে দিত তাহলে হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। আমাদের আজকে ভিডিও ভালো লাগলে একটা লাইক মেরে দিও, আর চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব বাটন একটা দাবায় দিও। অ্যান্ড হ্যাঁ এই ছিল আজকে ভিডিও, বিদায়।